আমার একটা স্ট্রং আর্গুমেন্ট হইল যে বাংলাদেশের স্টক মার্কেটে এখন পর্যন্ত যতগুলো ক্যাটাস্ট্রফি হয়েছে এবং সামনেও হইতে পারে, এটার একটা বড় কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা। এবং সেটা শুধু বাংলাদেশে সত্যি না, এটা আমেরিকাতেও সত্যি, এবং এটা নিয়ে প্রচুর কথা বলছে। যেটা সবচেয়ে ভালো বই হচ্ছে পিটার লিঞ্চের বিট দ্য স্ট্রিট, যেটা নিয়ে উনি অনেক কথা। পিটার লিঞ্চের বই হইলো, আপনি যদি স্টক মার্কেটে বিজনেস করেন এবং পিটার লিঞ্চের বই না পড়েন, তাহলে আপনার স্টক মার্কেটে বিজনেস বন্ধ করে আগে বইটা পড়ে তারপরে করা উচিত, বিকজ দ্যাটস দ্য বাইবেল অফ স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। স্টক মার্কেট ইনভেস্টমেন্টে বাংলাদেশে অ্যাটলিস্ট আমি গত 10 বছরে যেটা আমি আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে টাকা হারাইছে, এটা সে তার নিজের অধৈর্য, অস্থিরতা, অজ্ঞতার কারণে হারাইছে। অর্থাৎ সে এমন একটা খেলা খেলতে গেছে, মানে ব্যাপারটা একটা এরকম, সবাই বলবে যে ভাই অমুক লোক আমাদের টাকা নিয়ে গেছে, অমুক কোম্পানি আমাদের টাকা নিয়ে গেছে, উইচ ইজ ট্রু, বাট ওই লোকটা যে টাকা নিয়ে গেছে এটার একমাত্র কারণ হলো আপনি তাকে টাকা দিচ্ছেন না বুঝা। ব্যাপারটা এইটা আমি বলতেছি না যে স্টক মার্কেটে কখনো দুর্নীতি হয়নি, আমি এইটা বলতেছি আপনি সেই দুর্নীতিটা করতে দিছেন আপনার অজ্ঞতার কারণে। আপনি ওই দুর্নীতির বেশিরভাগ অংশ থেকে নিজেকে আপনি বাঁচাইতে পারতেন, আপনি বাঁচান নাই কারণ আপনার এই ব্যাপারে জানা শোনা পড়াশোনার কোনো আগ্রহ নাই, এবং আপনি জাস্ট ব্লেম করতে পছন্দ করেন, রাইট? কেউ আপনাকে বলছে যে দোষ ওই আগাছা কর্পোরেশন কোম্পানিটা কেন ফাটায় ফেলবে, 5 টাকা দিয়ে কিনবে 10 টাকা হবে, 10 টাকা দিয়ে কিনবে 50 টাকা কিনবে, আপনি সাথে সাথে কিনছেন, তারপরে আগাছা কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন আপনি বলছেন যে অমুক লোক নিয়ে গেছে, আগাছা কোম্পানির মানুষ এত খারাপ। বাট আপনি তো আগাছা কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না, ওদের বিজনেস সম্পর্কে কিছুই জানেন না, ওদের অফিস কী কী ব্যবসা করতেছে, ওদের মার্কেট রিভিউ কী, ওদের কোয়ার্টার বাই কোয়ার্টার কী প্রফিট কিছু, কিছু সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি একেবারে ইয়া আল্লাহ, আপনি আগাছা কোম্পানিকে আপনি বড় করে দেন, এগুলা করলে তো হবে না। এবং এগুলা মানুষ করতেই থাকে। আমি স্টক মার্কেটে বিজনেসে আমি যেটা দেখছি যে ইনভেস্টমেন্টে মানুষজনের এত ধৈর্য, 2 দিন পর পরে প্রফিট চায়, ডে ট্রেডিং করে, শর্ট সেল করে, যত রকম কাজ যেগুলো মানা করা আছে সব করে, এবং তারপরে কী করে, মানববন্ধন করে, হ্যাঁ শার্ট টার্ট ছিঁড়ে মারামারি করে, বাট দিনের শেষে আপনার টাকা শেষ, এবং শার্টটা ছিঁড়ছেন ওই টাকাটাও শেষ। বাট এই জিনিস মানুষ করতেই থাকে, এবং মানুষ ব্লেম করতেই থাকে, সে কখনো রেসপন্সিবিলিটি নিতে চায় না যে না আমার স্টক মার্কেটে আমি হয়তো বা ওই কোম্পানিগুলোরই স্টক কিনতে পারতাম যে কোম্পানিগুলো ভালো। আমি জানি স্টক মার্কেট প্রতি প্রায় 5-10 বছর পর একটা মার্কেট কারেকশন হয়, সিচুয়েশন হয়, অনেক কিছু হয়, বাট যেরকম ফল করে মানুষ যেভাবে দেউলিয়া হয়ে যায়, মানুষ কখনোই ভাবে দেউলিয়া হইতো না যদি মানুষ সেভিং এবং কম্পাউন্ডিং বুঝতো, এবং মানুষ স্টক মার্কেটে স্টকে ইনভেস্ট করার আগে মানুষজন একটু হইলেও ব্যাকগ্রাউন্ড রিসার্চ এবং পড়াশোনা করতো। মানুষ এত বাংলাদেশের স্টক মার্কেটে যেরকম আজব আজব জিনিস হয় এটা পৃথিবীতে খুব কমই হয়। তুমি তো স্টক মার্কেটে রিসেন্টলি ইনভেস্ট করার চাকরি, তুমি দেখবা যে ধরো ফর এক্সাম্পল মানে হাবিজাবি কোম্পানি হঠাৎ করে দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা কাজকর্ম হচ্ছে, সবাই বুঝতেছে যে এটা ভৌতিক কাজকর্ম হচ্ছে, হ্যাঁ যে হঠাৎ করে একটা কথা নাই বার্তা একটা কোম্পানিতে ভৌতিক কাজকর্ম হচ্ছে, তো ভাই তুমি দূরে থাকো না, তখন তাদের মধ্যে ওই যে এক্স ফাইলসের মোল্ডারের মতো একটা টুডু টুডু টুডু, এখন মোল্ডার এখন চোখে একটা শখ কিনবে, কেনার পরে হারাই যাবে, সে কখনো বলবে না আমার লোভ হয়েছিল। সেম জিনিস তুমি ইভ্যালির ক্ষেত্রে ধরো, কেউ বলবে না কোনো বাইকার যে মানে 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 কিন্তু কেউ কিন্তু ইভ্যালিতে যারা লাস্ট 6 মাস ইনভেস্ট করছে কেউ তার রেসপন্সিবিলিটি নেবে না, কেউ বলবে না যে ভাই আমি তো ইনভেস্ট করছিলাম কাজটা আমার ঠিক হয় নাই, সবাই বলবে যে আমার টাকা সব নিয়ে গেছে। তো ভাই তুমি কিনছিলে কেন, তুমি কি মানে তুমি কি বুঝে যাচ্ছ যে তুমি ফেরেস্তা, তোমার কি চিন্তা ছিল, তোমার চিন্তা ছিল একটা 5 টাকার জিনিস 3 টাকা দিয়ে কিনে 6 টাকায় বেচবা, এই সত্যি কথাটা তো তুমি বলবা না, তুমি খালি বলবা যে গভর্নমেন্ট খারাপ, এ খারাপ, সে খারাপ, দেশে দুর্নীতি। বাট তুমি যে তোমার নিজের মানসিকতায় যে সমস্যা ছিল এটা কিন্তু বাঙালি কোনোদিনও মানতে রাজি না, বাঙালি আত্মসমালোচনা খুব হেট করে, খুবই হেট করে। আপনি যদি তাকে বলেন যে ভাইয়া তুমি যে কিনছো তোমার কি, তুমি কি ফেরেস্তা, তুমি বোঝো নাই যে কি হচ্ছে, তোমাকে মানে তোমার মানে একটা কোম্পানি কথা নাই বার্তা নেই তার স্টক মার্কেটে স্টকের দাম ধাই ধাই করে বেড়ে যাচ্ছে, তোমার একটু মনে হয় ঘটনাটা মনে একটু অন্যরকম, এটা তো এভাবে হয় না। বাংলাদেশের স্টক মার্কেট লং টার্ম ইনভেস্টমেন্টের হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং বাকি সব কটা ইনভেস্টমেন্টের সাথে কম্পেয়ার করলে, এবং লং টার্মে যারা স্টক মার্কেট ইনভেস্ট করেছে স্টক মার্কেটের সাথে তো অবশ্যই আমার কোনো লেনা দেনা নেই, বাট আমি তারপরে এটা বলতেছি যে স্টক মার্কেটে যারা লং টার্মে ইনভেস্ট করে তারা বেশিরভাগ সময়ই তাদের পজিটিভ আরওয়াই দেখে, এবং তারপরেও মানুষজন মনে করে যে স্টক মার্কেট
সর্বশান্ত দেউলিয়া, বিকজ শর্ট সাইটেডনেস অবভিয়াসলি মানুষ যে স্টক মার্কেট ব্যবসা, এই এই ওয়ার্ডটা আসলে ব্যবসা ওয়ার্ডটা ঠিক না, স্টক মার্কেট একটা ইনভেস্টমেন্ট, এটাকে যারা ব্যবসা হিসেবে ট্রিট করে অ্যান্ড দেন তারপর ডে ট্রেডিং করার চেষ্টা করে, আজকে এক টাকা কমলো বেচলাম কালকে দুই টাকা বাড়লো, ওই ব্যাপারটা যারা করার চেষ্টা করে তারা বেশিরভাগ সময় দেখি আমি তাদের কষ্ট হয় সার্ভাইভ করতে। আর আরেক ধরনের মানুষ আছে যারা ডিভিডেন্ড দিয়ে, এরকম অনেক মানুষ আছে যারা ভাবে যে তারা আর কিছুই করবে না, স্টক মার্কেট দিয়েই তাদের জীবন চলবে, এটা তাদের অনলি থিং, এদেরকেও আমি অনেক সাফার করতে দেখি। আরেক ধরনের মানুষ আছে যারা পেপার লসে অনেক বেশি ভয় পায়, ধরেন আমি 5 লাখ টাকা ইনভেস্ট করছি বিড়াল দিয়ে স্টক পিক করায়, অ্যান্ড ওই 5 লাখ টাকা এক সময় 4,43,000 টাকা হয়ে গেছে। আমি যেহেতু আমি ভিডিও করছি স্টক কী কী পিক করছি বলছি, আমি মেইল পাই যে ভাই আপনার তো সব শেষ হয়ে গেল, আমি কিন্তু স্টক বেচিও নাই, আমি স্টকের পোর্টফোলিওর দিকে তাকাইও না, কিন্তু সে যে আপনার তো সব শেষ হয়ে গেল এখন কেন আপডেট দেন না, যখন বাড়ছে তখনও কিন্তু আমি কোনো আপডেট দিই নি, কিন্তু এখন বিকজ সে এখন প্যানিক করছে এবং আমি বুঝতে পারছি যে সে যদি আমার জায়গায় থাকতো সে বিক্রি টিক্রি করে চলে যেত, আবার যখন সেল করতো, আবার যখন স্টক মার্কেট ভালো হইতো তখন সে আসতো। পুরো জিনিসটা যে আসলে পেপার গেইন আর পেপার লস, এটাও অনেক মানুষ কেন জানি বুঝে না, অ্যান্ড দেন তারপরে তারা স্টক মার্কেটকে দোষ দেয় না। বাংলাদেশের মার্কেটে প্যানিক বাই এবং প্যানিক সেল কিন্তু অনেক বেশি, রাইট, অনেক অনেক বেশি প্যানিক বাই এবং প্যানিক সেল করে, এবং দুইটাই ভুল। তো দাম বাড়তেছে কেনে, দাম কমতেছে বেচে, যেটা এক্স্যাক্টলি উল্টা হওয়ার কথা, যে তোমার দাম কমলে তুমি কিনবা, দাম বাড়লে তুমি বিক্রি করে দিবা, বাট মানুষ দাম বাড়লে কেনে, দাম যখন কমা শুরু করে তখন সে ভয়ে বিক্রি করে দেয়, তার আলটিমেটলি লস হয় এবং তখন সে সবাইকে আশেপাশে সবাইকে সে গালাগালি করে, কোনো লাভ নাই। আরেকটা যেটা প্রবলেম যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষজন বোঝে না যে দুইটা পয়েন্টে মানে এখানে মানে রিলেটেড, সেটা হচ্ছে যে আমার ওই টাকাটা এখানে ইনভেস্ট করার কথা না যে টাকাটা আমার ইমিডিয়েটলি লাগতে পারে, বরং আমার ওই টাকাটা ইনভেস্ট করার কথা যে টাকাটা আমার 3-5 বছর আমি ইনভেস্ট করতে পারবো। লাইক আপনি যখন একটা ল্যান্ড কিনেন অবশ্যই আপনি ইনভেস্ট চিন্তা করেন যে আমি টাকাটা অনেকটা দিন আমার সাথে থাকবে না, বা অ্যাপার্টমেন্ট অনেক দিন আমার সাথে থাকবে না, ওই টাকাটা। এখন ধরেন আপনি আপনার সংসার চালাবেন স্টক মার্কেটে ট্রেডিং করে, দ্যাটস অলরেডি আ ব্যাড আইডিয়া, ইউ নো ইউ আর অলরেডি গন। আপনি মানে কী বলবো যে শুরুতেই আপনি ভুল করছেন, যে আপনার আসলে আপনার সমস্ত অ্যাসেটস শেয়ার মার্কেটে দিয়ে আপনার সংসার চালানোর কথা না, এটা ইট ইটস অলরেডি রং, মানে এটা এটা মানে কী বলবো, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে পানির গ্লাস ভেঙে পানি খাওয়া শুরু করার মতো, রাইট, ইট ডাজেন্ট মেক সেন্স। এবং পিটার লিঞ্চ নিয়ে বারবার কথা বলতাম, পিটার লিঞ্চ একটা খুব সুন্দর অবজারভেশন আছে, উনি বলছে যে 1980 থেকে 1980 সাল থেকে 1995 সাল পর্যন্ত ছিল বা মানে আমেরিকার স্টক মার্কেটের সবচেয়ে ভালো সময়, কিন্তু ওই সময়ে মানুষ সবচেয়ে খারাপ রিটার্ন পাইছে স্টক মার্কেট থেকে, এবং মানুষ সবচেয়ে বেশি বলছে যে এত খারাপ স্টক মার্কেট আমরা জীবনেও দেখি নাই, বাট ওই সময় আসলে স্টক মার্কেট সবচেয়ে ভালো করছে 15 বছর। এবং উনি বারবার বলছে যে মানুষের সমস্যাই হচ্ছে মানুষ প্যানিক বাই করে, প্যানিক সেল করে, মানুষ তার জায়গা জমি বাসা ভাড়া সব বাসা বাড়ি সব বিক্রি করে স্টক মার্কেটে ইনভেস্ট করে, অ্যান্ড দেন ইনভেস্ট করার পরে তারা বলে যে টাকা যখন নাই হয়ে যায় বা কমে যায় তখন তারা মনে করে যে হায় হায় আমার সব টাকা কেউ নিয়ে গেছে। এটা এটা ব্যাপারটা আসলে খুব অবভিয়াস যে আপনি যদি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন এবং আপনি যদি বিশ্বাস করেন যে বাংলাদেশের ইকোনমি গ্রো করতেই থাকবে, তাহলে এটা লজিক্যাল যে আপনার স্টকের দাম আসলে বাড়ার কথা লং টার্মে। প্রবলেমটা হয় যখন আপনি ট্রেডিং করেন অথবা আপনি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন, বা আপনি না জেনে বুঝে ইনভেস্ট করেন। দেন এগেইন আমি মানুষকে অত আসলে আমি ইনভেস্ট করতে আমি চাই করুক, বাট আমি বাই দ্য ওয়ে স্টক মার্কেটে কিন্তু আপনাদের ইনভেস্ট করতে হবে সেটা না, বাট ইটস জাস্ট দ্যাট অনেকগুলো ইনভেস্টমেন্ট অপশনের মধ্যে এটা একটা অপশন, আপনি যদি মনে করেন করবেন, আপনি যদি মনে না করেন করবেন না। আমি যে কোম্পানিগুলোর ইয়েকে মানে যে কোম্পানিগুলোর বিজনেসের ধরন বা বিজনেসের ইয়েকে আমি হালাল বলে জানি সেগুলো আমি করি, এবং সেই হালালের লিস্ট আমি কাউকে দিব না, বিকজ দ্যাট উইল বি এ বায়াসনেস, আমি সেটা করতেছি না। এটা অনেক দেশে ইললিগ্যাল দেয়া এরকম লিস্ট দেওয়া, কোনো কোনো লিস্ট কাউকে দিচ্ছি না, বাট আমি এতটুকু বলতেছি যে আপনি যদি স্টক মার্কেট ইনভেস্ট করার চিন্তা করেন আগে একটু পড়াশোনা করেন, বোঝেন, তারপরে করেন, আদারওয়াইজ আপনি ওই হাহাকার ছাড়া আর কিছু হবে না, এবং হয়তো 1 বছর আপনি ছক্কা মারবেন, তারপরে 5 বছর আপনি বোল্ড আউট হয়ে যাবেন পরপর, অ্যান্ড দেন তখন আপনার কাছে মনে হবে যে সবাই খারাপ, বাট ওই সবাই খারাপ বলে কোনো লাভ নাই, মানে ইটস ইটস একটা পর্যায়ে গিয়ে আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে।